কুড়িগ্রামের মুক্তারামে নিভৃত পল্লীতে বাস করেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনা বীর প্রতীক আব্দুল হাই। মহান স্বাধীনতা যুদ্ধে ছিলেন অসীম সাহসী বীর। সক্রিয় যুদ্ধে পাক সেনাদের গুলিতে আহত হয়ে দেশকে স্বাধীনতার লাল সূর্য উপহার দিয়েছিলেন। স্বাধীনতার পরও দেশের জন্য কাজ করছেন তিনি, তাই আগামী প্রজন্মের কথা চিন্তা করে নিজ বাসস্থানে গড়ে তুলেছেন গণগ্রন্থাগার। মহান মুক্তিযুদ্ধের সোনালী ইতিহাস আর স্বাধীনতা যুদ্ধের রক্তক্ষয়ী দগদগে স্মৃতিগুলো বুকে লালন করে স্বপ্ন দেখেন আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাসে অনুপ্রাণিত হবে। সেই গ্রন্থাগারটা মোটামুটিভাবে চলছে, কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো না। এখনও আমার অনেক র্যাক আমি কিনতে পারিনি। আমার প্রায় 1000-এর মতো বই আছে সবার কাছে এবং সরকারের কাছে আবেদন জানাই সবাই আমার এই গ্রন্থাগারটা যেন টেকসই হয়, আগামী প্রজন্ম যেন আমার এই গ্রন্থাগারটা যেন সুফল ভোগ করতে পারে। জীবনের শেষ দিনগুলোতে এই বীর সেনা স্বপ্ন দেখেন সরকারি বেসরকারি সহযোগিতায় গণগ্রন্থাগারটি মাথা উঁচু করে দাঁড়াবে। আমেনা হীরা, মাই টিভি নিউজ ডেস্ক।